গুড রাইট আমি এখানে আপনি কখন কখন জানতে পারছেন যে এখানে দাঁড়িয়ে টাকা দাও হচ্ছে আমি দুবার নির্বাচন কমিশনারকে কমপ্লেইনটা করছি উনি শুনে না তো আমি এখানে আসছি আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো এই সত্যটা কি এটা তাহলে আপনি ওকে টাকা দিবেন নাকি না না যেই তো এখানে উনি দাঁড়াছে উনি নিয়ম ভঙ্গ করে এখানে দাঁড়িয়ে আছে তাহলে আমি ওখানে নিয়ম ভঙ্গ করে দাঁড়িয়ে থাকবো তো এই যে টাকা দিচ্ছে যে অভিযোগটা বলছেন টাকা দিচ্ছে সত্যটা কি এটা এই টাকা টাকা দিচ্ছে যে অভিযোগ নিপুণা পর টাকা দেওয়ার যে অভিযোগ এটা কোনো প্রমাণ আছে আপনাদের কাছে অনেকেই জানাচ্ছে অনেক অনেক লোক এসে বলতেছে এতক্ষণ কিচ্ছু বলি নাই এই জন্য আমি আসছি ভাই সব ক্যামেরা এখানে দাঁড়ায় থাকেন বেন্ডুতে ঢুকবে আপনারা আমাদেরকে দেখবেন ঠিক আছে না কোনো আইনি পদক্ষেপ আমি দাঁড়ায় থাকবো আপনি কোনো দেখা যাচ্ছে না তো ভাই আমি এখানে দাঁড়ায় থাকবো আমি কোনো ওখানে গিয়ে দাঁড়াবো না ভোট যাবো না এখান থেকে ঢুকবে উনি যেভাবে এখানে ধরতেছে আমি এখানে ধরে এখানে সবাই আমাদের যখন নির্বাচন কমিশনাররা বলছে যে ওদিকে যাবে আমরা ওদিকে যাচ্ছি এখানে নিষেধ করে নাই কোথাও প্রথম যে বলছে সম্পূর্ণ মিথ্যা যখন বলেছে এখান থেকে সরে যেতে আমরা কিন্তু সসম্মানে ধরে ওরা কেন যাচ্ছে জায়েদ ভাই একটা কমপ্লেন করেছে যে আপনিও ছিলেন তাদের সাথে ভোট চাচ্ছেন আপনিও তো তারা টাকা দিচ্ছেন নিপুণ আপু বলছেন যে তারা টাকা দিয়ে ভোট কিনছেন আপনাকে আমরা এরকম কিছু দেখিনি তো আপনি কখন আসলে এই গেটে আসছেন আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে ছিলাম বাট আমি তো আসলে সারাক্ষণ ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম না আমি তো ভোটার যারা আসছে তাদের সঙ্গে কথা বলছি আপনি কি আপনি কি দেখেছেন জায়েদ খান তো অনেকক্ষণ ধরে আমি দেখছি যে ও অনেককে নিয়ে দূরে গিয়ে কথা বলছে তো ওরকম আমার একটা চোখে পড়েছে বাট আমার কথা হচ্ছে কি যে এখানে আমরা সবাই যে সুন্দর পরিবেশের মাধ্যমে সকাল থেকে যেটা বলে আসছি যে আজকে আমরা ভোট দেওয়া করছি তো এরকম যেন একটা বিঘ্ন না হয় এটাই সবার কাছে আপনারা সবাই সজাগ থাকবেন শুধু অনুরোধ করলাম।